এবং এই ফটোগ্রাফি গুলোকে আমরা যথাযথ মর্যাদা দিয়ে আমাদের বিভিন্ন জায়গায় এদের প্লেস করব, রাখবো, সুরক্ষিত করব। এবং এই যে আমাদের যে 19th August, অনেকে হয়তো জানেন না, এটা 1839 সালে ফ্রান্স গভর্নমেন্ট এটাকে স্বীকৃতি দিয়েছিল যে ফটোগ্রাফি ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে করা হবে। এবং সেটা ছিল ডাবুরিও টাইপ ফটোগ্রাফি প্রসেস, সেটাকে মর্যাদা দেওয়ার জন্য 1826 সালে একটা ফটো হয়েছিল। সেটা উনি যে করেছিলেন সেটা একটা জানালার থেকে ছবি তুলেছিলেন, সেটা ওর প্রথম আলোকচিত্র। এবং এই বছরে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে একটা থিমের মধ্যে আছে, সেটা হলো গে অ্যান এন্টায়ার ডে। আমি বলবো সবাইকে, সবারই নাগরিক বন্ধু বান্ধব সবাইকে বলবো, ফ্রেন্ডশিপ যারা আছে, ফ্রেন্ড যারা আছেন সবাইকে বলবো যে আপনারা প্রতি এন্টায়ার ডে বিভিন্ন ছবি আপনি বিভিন্ন জায়গা থেকে নিন এবং ক্যাপচার করুন, এবং ওয়ার্ল্ড ফটোগ্রাফি ট্যাগিং লাগিয়ে, ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে ট্যাগিং লাগিয়ে সেটাকে আপলোড করুন। এবং আরেকটা আমি বক্তব্য রেখেছিলাম বা আর্জি রেখেছিলাম যে যারা আমাদের এবং আমাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার চ্যান্সেলর শ্রী সত্যম রায়চৌধুরী